আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো থাকার চেষ্টা করছেন বা সকালে ভালো আছেন সেফ আছেন শুরুতেই জানাই যে যারা যারা আমাদের নতুন এই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের আত্মার মাফিরাত কামনা করি এবং সকলে যেন ভালো থাকে এবং আমরা সকলে যেন সেফ থাকি এটাই দোয়া করব এবং একটা কথাই বলে রাখি সত্যের জয় একদিন না একদিন ইনশাল্লাহ হবে সো সকলে ধৈর্য ধরুন এবং সকলে অপেক্ষা করুন সো আজকের টপিক সেটা চলে আসি আজকে হচ্ছে আমাদের ট্যাঙ্কটা আছে আমরা বহুত কিছু চেঞ্জ করেছি বা চেঞ্জ করেছি বা নতুন কিছু অ্যাড করেছি ট্যাঙ্কটা নতুন করে আবার শুরু করতে যাচ্ছি ট্যাঙ্কটা সো এটাই আজকে আপনাদের ট্যাঙ্কটাকে ফুল দেখাবো ফুল একটা রিভিউ দেবো যে কেমন কি কাজ করছে আর নতুন একটা প্রোডাক্ট আমরা কিছুদিন আগে এনেছিলাম সেটা হচ্ছে অ্যাকোয়াজারের ডিক্লোর সেটাও আপনাদের যে ইউজ করে কেমন কি আমি আসলে আউটকাম পাচ্ছি এটা আপনাদের দেখাবো সো চলুন দেই না করে আমরা ডিরেক্টলি আমাদের ট্যাঙ্কে সুইচ করি সো এই যে আমাদের ট্যাঙ্কের বর্তমান অবস্থা এবং ট্যাঙ্কটা আপাতত আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এবং খুবই সুন্দর আছে এটা আমি কেন বললাম ভালো আছে আর সুন্দর আছে দুইটা ওয়ার্ড কিন্তু আমি একসাথে আসলে উচ্চারণটা করেছি এটার প্রধান কারণ হচ্ছে যে ট্যাঙ্কটা আপাতত সম্পূর্ণ প্রকারে স্ট্যাবেল আছে আর ট্যাঙ্কে আপাতত কোনো ধরনের কোনো সমস্যা নাই একটা সিঙ্গেল প্রবলেমও নেই ট্যাঙ্কে একেবারে দেখতে পাচ্ছেন ওয়াটার কোয়ালিটিটা যদি আপনাদের একটু দেখাই নিচ থেকে দেখাইলে ওয়াটার কোয়ালিটি সব থেকে ভালো বোঝা যায় একেবারে নিট অ্যান্ড একেবারে সুস্থ হেলদি ট্যাঙ্ক যাকে বলে এই ট্যাঙ্কটা দেখলে আপাতত আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা শ্রিম দেখেন কি সুন্দরভাবে কাজ করছে এবং সিমটা তাদের মতো খাবার খাচ্ছে খাবার বলতে হচ্ছে ট্যাঙ্কের যে এই ওয়েস্টগুলো থাকে ওয়েস্টগুলো খাচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু নতুন করে জাভামস অ্যাড করেছি নতুন যেটা অ্যাড করেছি বলতে গেছিলাম সেটা হচ্ছে মশ অ্যাড করেছি এবং জাভামস অ্যাড করার সাথে সাথে আমাদের যে ক্রিপ্টকনটা ছিল ঠিক এই যে যে স্টোনটা দেখতে পাচ্ছেন স্টোনের জায়গায় কিন্তু একটা ক্রিপ্টকর্ন ছিল আমাদের অনেক বড় একটা ক্রিপ্টকর্ন ছিল ওইটাকে আমরা জাস্ট প্রোপাগেট করছি মানে ওইটার স্টিম থেকে আলাদা করে আমরা অনেকগুলো ক্রিপ্টকন পাইছি এই যে দেখেন এই যে একটা ওই যে পিছনে একটা আছে দুইটা এইখানে আছে আরও দুইটা তিনটা চারটা এখানে আছে পাঁচটা আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ছয়টা সো আমরা অনেকগুলো ক্রিপ্টকন পাইছি মাত্র একটা ক্রিপ্টকনের গাছ ভেঙে তাইলে বুঝতেই পারতেছে এটা কতটা বড় একটা ক্রিপ্টকন হয়েছিল আর যে জাভা এটা হচ্ছে আমাদের তানিম ভাই দিছে তানিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা ক্রাইসিস মোমেন্টও আমাকে হেল্প করছে জাভামসগুলো দিয়ে তানিম ভাইকে অনেক ধন্যবাদ জানাই যে এরকম ভাবে হেল্প করার জন্য এবং অনেকটা জাবা মাস দিয়েছে আমাদের এই যে এই একটা দুইটা তিনটা চারটা এই সামনে একটা পাঁচটা পিছনে একটা ছয়টা সাতটা আমাদের মোট যে সাতটা মানে আঙ্গুলের মতো আছে বড় বড় এই পুরো শার্টটাই কভার করছি নিচে আর একটু যে জুম করে দেখাই এই যে এখানে মানে ফুল দেখায় আমাদের জাভা মাস দিয়ে কভার করে দিছি এখন আপনারা বলতে পারেন যে আমি কেন আপনাদের হচ্ছে আলাদা ভিডিও করে দেখালাম না কারণ জাভা মাস লাগানোর প্রসেসটা আসলে অনেকেই জানেন জাস্ট দড়ি দিয়ে হচ্ছে এরকম প্যাচাই প্যাচাই জাভা মাস গুলো লাগাই দিতে হয় অবশ্যই কাট করে নিবেন কাট না করলে কিন্তু জাবা মাছগুলো ভালো করে আপনারা লাগাতে পারবেন না বা ভালো হবে না এছাড়া জাবা মাছ কাটার সময় অবশ্যই কাট করে যত ছোট ছোট করে লাগাতে পারবেন ততই জাবা মাছ ফার্স্ট গ্রো করবে এবং খুব ভালো হবে আর পিছনে যে প্লান্টগুলো দেখতে পাচ্ছেন এই প্লান্টগুলো আমার ট্যাঙ্কে এই বেঁচে যাওয়া প্ল্যান্টগুলো ওগুলোই কাট করে আবার লাগাই দিছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই হচ্ছে ওগুলো রিপেন্স আর প্ল্যাটরই হয়তো ভিতরে পিছনে থাকতে পারে আমার ঠিক মনে নাই লাস্ট যখন ছিল আর নতুন একটা প্লান্ট আনছি তানিম ভাইয়ের কাছ থেকে মাত্র এক পিসে আমি নিয়ে আসছি জাস্ট হচ্ছে টেস্ট করার জন্য যে আমার ট্যাঙ্কে এটা কেমন গ্রো করে এটা কিন্তু খুব সুন্দর একটা লোটেক প্ল্যান্ট মেবি হ্যাঁ এটা লোটিকই প্লান্ট প্ল্যান্টটার নামটা আমি ভুলে গেছি এটা খুব সুন্দর একটা কার্পেট হয় এবং কার্পেট হওয়ার পরে এটাকে একদম হেয়ার গ্রাশের মতো দেখতে লাগে একদম দেখতেই পাচ্ছেন এটা দেখতে অনেকটা হেয়ার গ্রাসের মতো নি চিক আর লম্বাও এটা এতটুকুই হয় এর থেকে বেশি লম্বা হয় না এবং এটা কিন্তু আস্তে আস্তে ছড়ায় যায় বুশি হয়ে যায় এটা অনস্কাইন্ড অফ বলতে পারেন স্যাগেট্রিয়ার চিকুন ভার্সনটা বা স্যাগেট্রিয়ার ছোট ভার্সনটা পাতা সাইগেটিয়ার পাতাগুলো দেখবেন একটা জঙ্গল বালের মতো সাইগেটিয়া কিন্তু এত বড় বড় লম্বা হয় এটা কিন্তু এত বড় বা এত লম্বা হবে না এটা সাইগেটিয়ার থেকে আরো ছোট এবং দেখতে আরও সুন্দর এবং অনেকটা হেয়ার গ্রাসের মতো একটা ইফেক্ট দেয় প্ল্যান্টটার নামটা আমি আপাতত ভুলে গেছি আপনারা যদি কেউ প্ল্যান্টের নামটা গেস করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন তাহলে বুঝতে পারবো যে আপনারা প্লান্ট সম্বন্ধে আমার থেকে অনেক ভালো জানেন অবশ্যই আপনারা আমার থেকে ভালো জানেন আমি ভাই প্লান্ট সম্বন্ধে কিছু জানি না বলতে গেলে আমি আর একটা হ্যাঁ সেটাই আসলে আরেকটা কথা সেটা হচ্ছে আপাতত মিরপুরের আশেপাশে যদি কারো প্লান্টেড অ্যাকুইাম থাকে আমি জানি অবশ্যই আছে যদি এই ভিডিওটা কেউ দেখে থাকেন তার ট্যাঙ্কে যদি অতিরিক্ত প্লান্ট হয়ে যায় আমাকে জানাবেন আমার ট্যাঙ্কে আপাতত কোনো প্ল্যান্ট নাই আমার প্ল্যান্ট লাগানোর ইচ্ছা আছে তো তার বাসা যদি আমাদের মিরপুর ছয়ের আশেপাশে হয় অবশ্যই আমি তার বাসা থেকে কালেক্ট করে নিব ইনশাল্লাহ আর ট্যাঙ্কে আপাতত আর কিছু বলার নাই শুধু ইচ্ছা আছে যে ফাঁকা জায়গাগুলো যেটা আছে এই জায়গাটা ভরে দেওয়ার ইচ্ছা আছে ট্যাঙ্কের পিছন সাইডটা ফাঁকা আছে একদম এই সাইডের পিছনটা এই পিছন সাইডটা উঁচু করে দেওয়ার ইচ্ছা আছে উঁচু করে এটা সম্পূর্ণ একটা জঙ্গলের মতো লুক দেওয়ার আপাতত আমার ইচ্ছা আছে যদিও জানি না পারবো কি না আপাতত ট্রাই করছি সিলিন্ডারটা আবার সেট আপ করছি এতদিন আমাদের সিলিন্ডারটা ছিল না সিলিন্ডারটা আবার নতুন করে সেট আপ করছি লাইটটা দিয়েছে এবং ভিতরে আমি সিও টুটা হচ্ছে ডিফিউজ করতেছে আমার ছোটো যে পাওয়ার হেড ছিল ওটা দিয়ে আর যেই মেইন কথাটা বলার জন্য আসলে আসা যেই আমাদের অ্যাকোয়াজারের যে নতুন যে প্রোডাক্ট অ্যাকোয়াজারে যে ডিক্লোর ডিক্লোর মানে হচ্ছে পানির ক্লোরিনটা কমায় দেয় এটা কিন্তু খুব ভালো রকমের কাজ করছে কজ এতদিন ধরে আমি দেখতেছিলাম যে আমার পানির আসলে কোয়ালিটিটা ঢাকা এসে অতটা পছন্দ হচ্ছিল না পানিটা অনেক ময়লা হচ্ছিলো অনেক ধরনের প্রবলেম হচ্ছিলো ওই ডিক্লোরটা ইউজ করার পর দেখলাম যে পানির একেবারে মানে ফুল ক্রিস্টাল ক্লিয়ার ওটার জন্য হচ্ছে আমি বলবো না বাট পানিটা খুব সুন্দর এখন ফিল্টার হচ্ছে এতদিনও কিন্তু হফ ফিল্টার ছিল আপনারা সকলেই জানেন শুরুর থেকে হফ ফিল্টার ছিল বাট পানির ক্লিয়ারিটিটা এত সুন্দর আমার আগে আসেনি বাট এখন আমি ইউজ করার পর দেখলাম যে পানি এটা ইউজ করার পর দেখছি পানিটা এত সুন্দর স্মুথলি ক্লিয়ার হচ্ছে এটা জানি না আমি মানে আমিও নিজে অবাক হয়ে গেছি একদম দেখেন মনেই হচ্ছে না যে ভিতরে পানি আছে দূর থেকে যদি আপনারা একটু যে দূর থেকে দেখলে যাবে না যে ওর ভিতরে পানি আছে মনে হচ্ছে একদম ফাঁকা একটা জায়গা ভিতরে কিচ্ছু নাই এতটাই ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে মানে আমার কিন্তু ওইটা নর্মাল গ্লাস আমার কিন্তু ক্রিস্টাল গ্লাস দিয়েও বানানো না নর্মাল গ্লাস দিয়ে তাই মনে হচ্ছে দেখেন একেবারে নড়াচড়া নাই কিচ্ছু নাই একদম ক্লিয়ার যেটাকে বলে পানি একদম দেখেন সারফেসটাও দেখেন একদম স্মুথলি একদম ক্লিয়ারলি ফিল্টার হচ্ছে জাস্ট আমার এখানে একটা জাস্ট হফ ফিল্টার ইউজ করা তা আবার আর কিছু ইউজ করা না জাস্ট হফ ফিল্টার ইউজ করা আর বায়োলজিক্যাল ফিল্টারেশন আমি আপাতত করছি না করছি না বললে ভুল হবে এটা অটোমেটিকলি হচ্ছে অটোমেটিকলি কী করে হচ্ছে আমি ফিল্টারের মধ্যে কোনো ধরনের বায়োলজি মিডিয়া দিই নাই আমি বায়োলজি মিডিয়া যা দিয়ে আর এই যে দেখেন আমার বায়োলজি মিডিয়া যেগুলো আপনারা হয়তো অনেকেই জানেন যে যে ঝামাইট আমি প্রচুর পরিমাণে ঝামাইট ইউজ করি আমার ট্যাঙ্কে যে সব কিন্তু ঝামাইট এই যে দেখেন সব ঝামাইট দিয়া এইটা পাথর আবার পিছনে আবার ঝামাইট আছে ওই যে এইগুলো ঝামাইট প্রত্যেকটা জায়গায় আমি ঝামাইট ইউজ করি আর ঝামাইটগুলো কেন ইউজ করি এটা একটু বলে দিই ঝামাইটগুলো কিন্তু ন্যাচারালি দেখতে অনেকটা ড্রাগন রকের মতো আর ন্যাচারালি ওদের একটা ইফেক্ট থাকে যেটা কিন্তু অনেকটা আমাদের সিরিয়া স্টোনগুলোও দিতে পারে না বা ড্রাগন রকগুলো দিতে পারে না এটা খুব সুন্দর একটা ইফেক্ট দেয় না এটা কতটা ন্যাচারাল একটা ইফেক্ট দিতে পারে পানির নিচে তারপর যে পিছনের ইটটা দেখে একদম ন্যাচারালি খুব সুন্দর একটা ইফেক্ট দেয় ড্রাগন ড্রাগন একটা ভাব দেয় মানে ড্রাগনও ঠিক বলবো না লাভা যেই রকগুলো আছে লাভা রকগুলো আমাকে সেমনি ভালো লাগে যেহেতু কালো কালার হয় তো এটা ট্যাঙ্কের মধ্যে দেখতেও খুব ভালো লাগে আর বগের সাথে এই রকগুলো খুব সুন্দর যায়ও তো এইটাই ছিল আপডেট এটা ছাড়া আর কোনো আপডেট আপাতত নাই আর ইনশাল্লাহ নেক্সট যদি আমি প্লান্ট পাই বা প্লান্ট হচ্ছে হয়তো একজনের পাঠানোর কথা আছে হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে সে পাঠাতে পারছে না সে যদি প্ল্যানটা পাঠাইতে পারে তাইলে হচ্ছে প্লান্টগুলো আপাতত লাগাবো এটাই হচ্ছে আমার নেক্সট প্ল্যান আর এই কার্পেটটা দেখি যে কতদিনের মধ্যে আমার এই সামনের এই জায়গাটা কার্পেট হয় আমি একটা হচ্ছে জাস্ট পরীক্ষামূলকভাবে এনে লাগাইছি এখন দেখি যে এটা কেমন কি গ্রো করে সো নেক্সট ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আর সকলে সাবধানে থাকুন এতটুকু দোয়া করব আর সবাই একসাথে থাকুন কারণ একসাথে না থাকলে আমরা জিততে পারবো না তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ